হ্যালো ভিউয়ার্স, দেখেন আমরা আজকে পুটলিস পাহাড়ে আইছি। এই যে জুয়েল ভাই অনেক উপরে উঠছে, অনেক ক্লান্ত হয়ে গেছে। মোর চাষ সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে পাহাড়, আজকে সেই পাহাড়ে উঠতেছি। পাহাড়ের দৃশ্য দেখার মতো, পাহাড় থেকে গিয়ে পুরো মরিচ চাষই দেখা যায়। মরিচ চাষ কান্ডিটা ছুটো, সেই জন্য পাহাড় থেকে পুরো মরিচ চাষ সেলফি নেওয়া যায় বা ভিডিও শুট করা যায়। সবচেয়ে বড় কষ্ট হয়েছে পাহাড়ে উঠা, কতটুকু কষ্ট যে উঠবো সেই জানে, তাই না? ঠিক আছে, কারণ গাড়ি যাওয়ার সিস্টেম আছে, তবে গাড়ি বন্ধ যাওয়া যাব না, হাইট হাইটে দিব। আর এই পাহাড় এত উঁচা যে পাহাড়ে শুনছিলাম নাকি সালমান গাইছিল। হ্যাঁ, একবার সালমান গাই শুটিং করছিল। হ্যাঁ, একবার সালমান গাইছিল, সালমান গাইছিল, সালমান গাইছিল। একবার মমতা হয়েছিল এই জায়গায় গান করার, গান করার লেগে। ঠিক আছে, হাঁপায় গেছি। অবশেষে ফাইনালি এসে পড়ছি পাহাড়ে। তো পাহাড়ে এসে পড়ছি কি কারণে আসলাম এটা আপনাদেরকে একটু দেখাই। তো এখানে আসার উদ্দেশ্য হলো এখান থেকে মেন ভিউটা, যে শহরের রাজধানীর ভিউটা, এটা দেখা যায়। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ওই যে দেখেন ভিউটা। তো আমি কিন্তু অনেক উপরে আছি, এই জন্য আস্তে আস্তে ক্যামেরা ঘুরাতে আছি। তো দেখেন কত সুন্দর একটা দৃশ্য, মরিশাসের দৃশ্য। ঠিক আছে, মানুষ আসছে, গড়বাড়ি বেশি, ঠিক আছে, গড়বাড়ি বেশি। আর একটা জিনিস, এতে সে গাড়ি ঘোড়া অনেক বেশি, যদিও মানুষের সংখ্যা 15 লাখ, কিন্তু গাড়ি আছে ধরেন মিনিমাম 30 লাখ। ঠিক আছে, তো সুন্দর আছে, ভালো আছে রাষ্ট্রটা। আর দেন চারিদিক দেখলে সাগর, আর সাগর, ঠিক আছে, একদিক দিয়ে পাহাড় আর একদিক দেখলে সাগর। আর জলবের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।